ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনী সহ ঘটনাস্থলে আসে সংশ্লিষ্টরা। ঘটনার পরপরই ভবন থেকে সরিয়ে নেওয়া হয় এর বাসিন্দাদের। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে ভবনটি সিলগালা করে রাজুক। এই ঘটনায় তাৎক্ষণিক আতঙ্কের কথা জানান ভবনের বাসিন্দারা। পরে এই আর কি মনে করেন চিল্লাচিল্লি হয়েছে, এর মধ্যে বাড়ি আল্লাহ মেয়ে আসছে দুপুরবেলা, আমরা কেউ বাজারে গেছিলাম, আমরা দেই নাই। তবে পাশের বাড়ির মালিকের দাবি, ভবনটি অনেকদিন ধরেই এই অবস্থাতেই ছিল। ফায়ার সার্ভিস বলছে প্রয়োজনে পাশের ভবনটিও খালি করা হবে। আমরা তাদেরকে খবর দিয়েছি, তারা এসছে এবং তারা দেখছে ভবনটি যদি ঝুঁকিপূর্ণ মনে করে তারা অলরেডি খালি করে দিবে। আর রাজুক জানিয়েছে নিরাপত্তার জন্য এরই মধ্যে পানি, গ্যাস, বিদ্যুৎ সহ অন্যান্য সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে যেহেতু একটু কাজ হয়েছে, এটার প্রথম কাজ হলো যে মানুষের যানগুলোকে নিরাপদ করা। পাশের ভবনের প্রকৌশলী জানান চারতলা ভবনটি হেলে পড়ার কারণে যে অতিরিক্ত ওজন ছতলা ভবনে পড়েছে তাতে সহসাই বড় ধরনের কোনো ক্ষতি হবে না। অতিরিক্ত নিরাপত্তা স্বার্থে পাশের ছতলা ভবনটিরও গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।